এই বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুরের কাউনিয়ায় আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তিস্তাপাড়ের মানুষের দুঃখ কষ্ট যেন থামছেই না। গতকাল আমরা দেখেছি রংপুরের যে গঙ্গাচড়া রয়েছে সেখানে কিন্তু কয়েক হাজার মানুষ পানিবন্দী ছিল। আজকে ঠিক সকাল থেকে রংপুরের কাউনিয়া যে ট্যাপা মধুপুর রয়েছে সেখানে আমরা দেখেছি সকাল থেকে যে পানিবন্দী যারা মানুষ রয়েছে তারা বিভিন্ন রাস্তার ধার কিন্তু এবং বাড়ির ধার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির মধ্যে একদম নিমজ্জিত হয়ে পড়েছে। এখানকার মানুষ যারা স্থানীয় বানভাসী মানুষ রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল থেকে এই তাদের এই তীরে যারা বসবাস করেন তাদের কিন্তু এই তীরবর্তী মাটিগুলো কিন্তু ভেঙে পড়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তাদের বাড়িগুলো এখান থেকে নিয়ে যে নির্ধারিত স্থানে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে গত 12-13 বছর ধরেই তাদের যে এই দুঃখ কষ্টর কিন্তু কোনো সীমা নেই। তারা কিন্তু আমাদেরকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করে দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে ভারতের গজলডোবা থেকে যখনই ভারত একতরফা পানি ছাড়ে তখনই কিন্তু এই লালমনিরহাটের যে 44টি জলকপাট আছে সেটা কিন্তু বাধ্য হয়ে বাংলাদেশকে ছেড়ে দিতে হয়। সেখান থেকে পানির মাধ্যমে এই তিস্তা অববাহিকার ধরলা দুধকুমার এবং বিভিন্ন নদ নদীর পানি কিন্তু এইভাবে জোরে প্রবাহিত হওয়ার ফলেই কিন্তু তাদের এই ভাঙনের সৃষ্টি হয়। এর ফলে কিন্তু তাদের যে নদীর পাড়ে যে বাড়িঘরগুলো রয়েছে তারা কিন্তু অনেকটাই এগুলো ভেঙে গিয়ে অনেকটাই সমস্যার মুখে পড়েন। তাদের বলছে তারা পরিবার এবং গবাদি পশু নিয়ে কিন্তু তারা একটা অনেকটাই অনিরাপদ জীবনযাপন করছেন। তারা এই মুহূর্তে আমি যেই স্থানটিতে রয়েছি আপনাদেরকে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু কয়েকটি বাড়িঘর ছিল, তারাও কিন্তু অতি কষ্টে করে এখান থেকে সব কিছু উঠিয়ে নিয়ে যে নিরাপদ স্থানটাতে সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং পাশাপাশি আমরা যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আজকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ডালিয়া যে ব্যারেজ পয়েন্ট রয়েছে এবং যে এই অববাহিকার কিন্তু 37 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে আজকে সকাল থেকেই কিন্তু আরেকটা বেশি কষ্ট লাঘব করতে হচ্ছে এখানকার যে কাউনিয়ার উপজেলা যে ট্যাপা মধুপুর ইউনিয়নের রয়েছে এখানকার কি কিন্তু এই মুহূর্তে কিন্তু 10টি যে পরিবার রয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে তারা গড় ভারী নিয়ে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। আমরা যদি স্ক্রিনে একটু দেখে যাচ্ছি যে যেই আশপাশের যেই বাড়িঘরগুলো সেগুলোও কিন্তু তারা নৌকায় করে নিয়ে গিয়ে তাদের পরিবার সহ বিভিন্ন জায়গায় যেই জায়গায় নিরাপদ সেই জায়গায় কিন্তু চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে পরিদর্শন এসেছিলেন যে কাউনিয়ার যে ইউএনও মহোদয় আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই বানভাসীদের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের শুকনো খাবার ব্যবস্থা না করলেও 30 কেজি করে চালের কিন্তু তিনি আশ্বাস দিয়ে গেছেন। তো এখানকার যারা মানুষ রয়েছেন তারা বলছেন তারা কোনো ধরনের ত্রাণ চান না, চাল চান না, তারা একটাই দাবি জানাচ্ছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে দ্রুত যাতে তাদের সমস্যা সমাধান করা হয়। তো এই ছিল রংপুরের কাউনিয়া ট্যাপা মধুপুর থেকে আমার বন্যার সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রংপুরের কাউনিয়া থেকে।